চলতি মৌসুমে শেরপুরে রোপা আমনের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। জেলাজুড়ে এখন সবুজের সমারোহ। প্রথম দিকে পর্যাপ্ত বৃষ্টি না হয় আমন চাষ নিয়ে কৃষকরা দুশ্চিন্তায় পড়লেও সম্প্রতি কাঙ্ক্ষিত বৃষ্টি হয় অনিশ্চয়তা কেটে গেছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে রোপা আমনের ভালো ফলন আশা করছেন তারা। শেরপুর প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রহিম বাদুলের রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। এ যেন সবুজের গালিচা, যতদূর চোখ চায় শুধু সবুজ আর সবুজ, এমন দৃশ্যের দেখা মেলে শেরপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে। অথচ কদিন আগেও মৌসুমের শুরুতে বৃষ্টির অভাবে দুশ্চিন্তায় পড়েন চাষিরা। তবে শ্রাবণের শেষে ও ভাদ্রের শুরুতে টানা ভারী বৃষ্টি হওয়ায় সেই অনিশ্চয়তা কেটেছে তাদের। এখন সবুজে ভরে উঠেছে আমন ধানের ক্ষেত। ভালো ফলনের আশায় এখন ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে ধানের বাম্পার ফলনের আশা করছেন তারা। প্রথম তো বৃষ্টি ছিল না, বৃষ্টি হইতেছে মনে পড়ে, বৃষ্টি হলে ভালো ফসল হবো, আমন ধানে বাম্পার ফলন হবো। পরের বৃষ্টি চাহিদা মিটে গেছে গা, এখন আল্লাহ দিলে ফসল খুব সবুজ, খুব সুন্দর। কারণ খাত নিরাইতাছি, সার দিতাছি, ওনারা দিলে ধান ভালো হয়েছে। পাতা বুঝে না হয় তার আপাত ভালো কাটি নিব আমরা। রোপা আমনের বাম্পার ফলনের আশা করছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। ধানের জন্য এই সময় বৃষ্টিটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা কাজ করে এবং ফুল অবস্থা রয়েছে। আমরা আশা করতেছি আমাদের যে লক্ষ্যমাত্রা উৎপাদনের এটা শতভাগ অর্জন হবে। চলতি মৌসুমে জেলায় 92,982 হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।